চিরকুট ইনফিনিটি আর আমি শর্ণা এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল মন ফাগুনের অ্যাডভান্স আপডেট দেব বলে। তবে তার আগে বলবো যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো। সিরিয়াল মন ফাগুনে পিহু এবার নেমে পড়েছে ঋষি আর প্রিয়াঙ্কার বিয়ের সমস্ত অকেশন ভণ্ডুল করবে বলে। ইনফ্যাক্ট আমরা বলতেই পারি যে বিয়েটাকেই ভণ্ডুল করবে বলে, তবে সেই ব্যাপারে তো বিস্তারিত তোমাদেরকে জানাবো। তবে তার আগে বলবো যে আপাতত সিরিয়ালে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের পিহু কিন্তু মন্দিরে পৌঁছে গেছে, সেখানে পুজো আচ্ছাও দিয়েছে, সেখানে ঋষি আবার পৌঁছেছে। ঋষিকে দেখে আমাদের পিহুর মনে হয়েছিল যে ভগবানই ঋষিকে পাঠিয়ে দিয়েছে, আই মিন টুবাই তাকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু পরে উনি জানতে পারেন যে না, আসলে পরিবারের সূত্রে খবর পেয়েই ঋষি এখানে এসেছে। তারপরে পিহুর মনটা আবারও ভেঙে যায়। পিহু তো ভাবে যে সে যে বলছিল যখন পুরোহিত মশাইকে যে প্রিয়দর্শিনী সেন শর্মা, ঋষিরাজ সেন শর্মা, তখন হয়তো টুবাইদা শুনে ফেলেছে, কিন্তু না, টুবাইদা এই কোনো কথাই শুনতে পায়নি, কারণ টুবাইদা আবার একটু কানে কালা, কানের মেশিনটা বোধহয় খোলা ছিল। তো যাই হোক, আপাতত আমাদের পুরোহিত মশাইয়ের পুজো কমপ্লিট। তো সেই পুজোর ডালা যখন দিতে এসছে বলছে যে তোমার এবং তোমার স্বামীর নামে পুজো দিয়ে দিয়েছি, এবং বলে যে আপনি ওর স্বামী, তো ঋষিরাজ সেন শর্মা বলতে যাবে। তার আগে আমাদের পিহু কথাটা আটকে দেয় আর বলে, আই মিন কখন আটকায়, ঋষি রাজটুকু আর শুনতে পায়নি, ওই ঋষি বলেছে সাথে সাথে হ্যাঁ 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 ঠাকুরমশাই বলে ঠাকুরমশাইকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। তারপরে দুজন মিলে ওখান থেকে যাবে, কিন্তু বিষয় হচ্ছে এইদিকে রুষা কী করেছে, ড্রাইভারকে কল করে বলেছে যে আরে ওদেরকে ছেড়ে দাও, তুমি বাড়িতে চলে এসো, তোমাকে ফোন করলে বলবে ছুটিতে আছো। এখন আমাদের ঋষিবাবু ফোন করছে ড্রাইভারকে, কিন্তু ড্রাইভার ফোন ধরতেই পাচ্ছে না, আই মিন যাও বা ধরেছে তাও বলছে যে আমি তো ছুটিতে আছি। তো এখন ঋষির মাথায় আকাশ ভেঙে পড়েছে যে সে কি করবে। এখন রেগে মেগে দাঁড়িয়ে রয়েছে। এদিকে পিহু চা নিয়ে এসেছে, এখন চা খাবে না, তিনি এখন জল খাবে। তো রাস্তায় মিনারেল ওয়াটার কিনতে গেছে, তো মিনারেল ওয়াটার পায়নি, এখন জল পেয়েছে জগে করা, সেটা দেখে তার মনে হচ্ছে যে অত্যন্ত নোংরা জল, তো এই জল খাওয়ার থেকে চা খাওয়া বেটার। তো চা খেতে গেছে, এক ঘন্টা বকবক করার পরে নিজেদের মধ্যে শেষ অবধি চাটা ঋষিরাজ কমপ্লিট করেছে। এবার কথায় আসি যে কি বকবক করছিল। অ্যাকচুয়ালি আমাদের পিহু বলছিল যে আপনি তো বলেছিলেন আপনার একটা গার্লফ্রেন্ড আছে, তো তার মধ্যে কোথা থেকে প্রিয়াঙ্কা ঢুকে পড়লো। আর এটাও বলছে যে ধরে নিন আমি আপনার গার্লফ্রেন্ড, তো আপনার এরকম সিচুয়েশনের সামনে চলে এসেছি, তো আপনি কি বলবেন। তো এই সমস্ত কিছু নিয়ে দুজনের মধ্যে বেশ কথাবার্তা হচ্ছিল, কিন্তু হঠাৎই আমাদের পিহুর নজর যায় সৌমেনের দিকে। সৌমেন তার প্রথম বউয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, এবং আমাদের পিহু ছুটে গিয়ে কোথায় ধরবে তা না, পিহু এখন হারিয়ে ফেলেছে সৌমেনকে এবং সৌমেনের প্রথম পক্ষের বউকে। এখন আমাদের পিহু আর ঋষি এখন রিক্সা করে বাড়িতে যাচ্ছে, কিন্তু বাড়ি যাওয়ার আগে তারা এদিক ওদিক টহল মারছে, আই মিন আমাদের পিহু তো ছটপট নেমে যেখানে সেখানে নেমে যাচ্ছে, তো এখন আমাদের ঋষিও সাথে সাথে যাচ্ছে, মানে একান্তে সময় কাটাচ্ছে আমরা এক কথায় বলতেই পারি। আর এইদিকে আমাদের প্রিয়াঙ্কা এসে বেবি কোথায়, আমার বেবি কোথায় করে পাগল করে দিচ্ছে। অবশেষে ঋত্বিক কায়দা করে ফায়দা তুলতে গেছিল, গিয়ে সে আবার ফেসে যায়। মানে এখন ঋত্বিকের বক্তব্য হচ্ছে যে দেখো আমার দাদাকে তো তুমি বেবি বলো, আমি তার থেকেও ছোট, তো আমিও একটা বেবি, তো তুমি চলো আমি তোমাকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছিল, এখন বেবির সাথে কথাও বলছে, কিন্তু সমস্যা হচ্ছে বেবি পড়ে যাচ্ছিল, যাতে পড়ে না যায় সেই জন্য আমাদের ঋত্বিক বেবিকে ধরে নিয়েছে, আই মিন প্রিয়াঙ্কা বেবিকে ধরে নিয়েছে। আর ঠিক সেই মুহূর্তে হাজির হয়েছে অনুষ্কা। অনুষ্কা এসে বেজায় চটেছে, কিন্তু তাতে করে কোনো লাভ হয়নি। ওইদিকে আমাদের ঋষি পিহু রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীনও হয়েছে, কিন্তু তারপরেও তারা সেফলি হয়তো বাড়িতে চলে আসবে। আর তারপরেই প্রিয়াঙ্কা একটা বেশি বাড়াবাড়ি শুরু করে দেবে, কারণ প্রিয়াঙ্কার বক্তব্য হচ্ছে আজকে আমি বাড়ির সবার সামনে অ্যানাউন্স করে দেবো যে আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হচ্ছে, এবং ডেট, বিয়ের ডেটটা 28 তারিখ, সেই ডেটটা অবধি সে মেনশন করে সবাইকে জানিয়ে দেবে, এটাই সে বলতে চাইছে। কিন্তু আমাদের পিহু আবার একটু এক্সট্রাই বুঝে ফেলেছে, পিহু মাইকেই অ্যানাউন্স করে দিয়েছে যে অমুক তারিখে আমাদের বেবির সাথে ঋষির বিয়ে হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে পিহু এই মুহূর্তে বলেছে যে দেখো আমি কিন্তু তোমাদের বিয়েটার অ্যানাউন্স করে দিয়েছি, কিন্তু মনে মনে বলছে যে আমি এই বিয়ে ভেঙেই ছাড়বো। কিন্তু এইবার আমাদের প্রিয়াঙ্কা তো আবার একটু বেবির কাছ থেকে কিস চায়, তাই জন্য বলেছে বেবি আমাকে একটা কিস করো বলে ছুটে যাচ্ছিল। বেবিকে ল্যাং মেরেছে, আই মিন প্রিয়াঙ্কা বেবিকে ল্যাং মেরেছে আমাদের পিহু, আর তারপরে সেই কিসটা পিহু ছিনিয়ে নিয়েছে নিজের গালে, মানে প্রিয়াঙ্কার কিস ছিনিয়ে নিয়ে নিজের গালে বসিয়ে নিয়েছে আমাদের পিহু। আগামী দিনে পিহু এইভাবেই বিয়েটা ভণ্ডুল করবে। পিহুর সাহায্য করবে কে কে, মানে পিহুর হেল্পিং হ্যান্ড কারা কারা হবে, এগুলো যদি জানতে হয় তাহলে কিন্তু দেখতেই হচ্ছে সিরিয়াল মন ফাগুন স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্যে ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।